কাটা ডলফিন এখানে প্রচুর আছে প্রচুর কালো কালো শুধু আমার মামু চিনি আমার বউ মে হাইটে বড় ঘুরে আসলে মজা করলে আপা অসাধারণ এক্সপেরিয়েন্স আলো আমরা কিনে কি অবাক আমি তো অবাক টাকা বুঝে রেখেছে কি বোকা বানাচ্ছে যারা মানে বুঝতে পারবে না তারা তো বোকাই হবে नमस्कार डीडी बांग्ला खबर पढ़ी आकाशवाणी कोलकाता हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल और अभी लीना और आज के अवर होटल में हम लोग इंदु सॉन्ग में आने के लिए आज दिन में एकदम सुंदर करे शेजे थे और हम आज के एक बेशी स्मार्ट शेजे थे और शाड़ी तो बेशी स्मार्ट लगे हमें एक बात बोली सब समय जानो हमार ब्लॉगे शाड़ी तो बेशी स्मार्ट लगे किंतु हमार कछे शाड़ी नहीं और इधर में खराब कल के दिन में मन मिले गेछे ना हमरा जेने पाई ना हमारे चोखे हमरा सब একটা করে শাড়ি নিয়ে জয় বাংলা হইছে ওইটার অবস্থা খারাপ আমার দুই পাশে জয় বাংলা মাঝখানে আমি কি বাংলা জয় উড়িষ্যা জয় উড়িষ্যা হ্যাঁ দুই পাশে জয় বাংলা মাঝখানে আমি জয় উড়িষ্যা এখন আমার ভয় নেই আমার খুব তাড়াতাড়ি হচ্ছে এই মানে আমার কাছে শাড়ি নেই একটা করে শাড়ি এনেছি বলে যে তো পরে নি আজকে করব আর আমি এটা পরে নি হচ্ছে আনন্দ কত তোর হবে আনন্দ কেন এত মানে না বলে চোখ পরিষ্কার হয় আর যেটা ব্যাপার সেটা হচ্ছে এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি অনেক জায়গায় ঘুরবো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাহলে একটা কথা বলো যে এই যে শাড়িতে বেশি স্মার্ট লাগে তাহলে আমরা শাড়ি পরি না আমরা স্মার্ট নই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমাদের ঠিক উল্টো দিকে যে বড় গাড়িটা দাঁড়িয়ে আছে ট্রাভেলার গাড়ি বোধহয় ওগুলোকে বলে তো সেই গাড়িটা আমরা ভাড়া করে নিয়েছি সেই গাড়িটাই করে আমরা আজকে ঘুরতে বেরিয়ে যাব আর আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি চিল্কা যেটা মোটামুটি পুরী ঘুরতে গেলে সবাই প্রায় গিয়ে থাকে তো চিল্কা গিয়ে আজকে আমরা যে অসাধারণ এক্সপিরিয়েন্স মানে নিজেরা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো আর চিল্কা যাওয়ার পথে আমাদের ব্রেকফাস্ট করতে হতো যেহেতু আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি তো এত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছি আর এই ধোসাগুলো দেখে আমাদের এত জিভে জল পড়া শুরু হয়ে গেছিল কিন্তু বহু কষ্ট করে যখন আমরা ভেতরে জায়গা খুঁজে বসলাম তখন বলল যে ধোসা শেষ হয়ে গেছে ইডলি শেষ হয়ে গেছে এখন আছে ওই বড়া টড়া কিছু হাবি যাবি এই সব আর সেটা শুনে আমাদের সবারই মন ভেঙে গেল তো কি করব তারপর আমরা অনেক কিছুই টুকটাক কেক ফেক এটা ওটা নিয়েছিলাম যে ব্রেকফাস্ট আমরা এগুলো দিয়ে সারবো তারপরে আমরা লাঞ্চ করব আর ওদিকে তুষাররা গেছে চা খেতে তো আমাকেও ডাকছিল মানে সবাইকে ডাকছিল যে যে খাবে শেষে গেছিল তো আমি তো বাইরে বেরোলে একটু চা খেতে ভালোবাসি তো আমি চলে গেছি চা খেতে আর সেরকম কেউ খায়নি এদিকে আমার বাবা খাচ্ছিল চা আর কিছু খুচরো খাবার নেওয়া হচ্ছে এই আর কি এ সবাই একবার এদিকে তাকাও তো সবাই একবার এদিকে তাকাও এ সবাই এদিকে তাকাও একবার তুষার তুষার এটা এটা কি হলো বলতো সবাইকে তাকাতে বললাম কি হলো বলতে পারবে এটা বুঝতে পারলাম না এটা ছবি তুললাম এটা টাইটেল দেবো কি দেবে দিদি বোনও বুঝতে পারলো না আমি ছবি তুললাম এই চা খাবে আমি এক একটা সানগ্লাস কিনবো আমি আমার সানগ্লাসটা আমি তো ভুলে গেছি আর কি ঘুমো দাঁড় নৌকায় বসে বসে ঘুরতে হবে তো সানগ্লাস লাগবে এখানে একটা দোকান দেখতে পেয়েছি চশমা তো ওইদিকে আছে ওই তো তুমি নেবে নাকি প্রচুর চশমা অ্যাভেলেবেল ভাল লাগে
তো আমরা কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, আর আমাদের দুটো নৌকা নিতে হয়েছে যেহেতু আমরা 14 জন ছিলাম। তো বলছিল এক একটা নৌকায় 6-7 জনের বেশি মানে নেবে না এরকম কিছু বলছিল, আবার জানি না আদৌ কতটা সত্যি কতটা মিথ্যে। যে কোনো ট্যুরিস্ট স্পটে গেলে একটু বোকা হতেই হয়, মানে কিছু করার থাকে না, ওখানে এমনভাবে বিজনেসের ফাঁদ পাতা থাকে কিছু করার থাকে না। তো ওখানে লেখাও আছে মানে 6-7 জনের বেশি নেবে না এক একটা নৌকাতে। আবার অনেকে দেখেছি যে মানে আমরা নৌকায় ওঠার পরে দেখেছি যে এক একটা নৌকায় একটু বেশি লোকও উঠেছে। আবার পরে এটাও জানতে পারলাম যে নৌকা যেখান থেকে ছাড়ছে সেখানে যারা মাঝি আছে তাদেরকে নাকি মানে যেটা আমাদের 5,500 টাকা করে টিকিট লেগেছে সেখানে যদি আমরা গিয়ে বলতাম যে আমাদের 3,000 টাকা দিচ্ছি আমাদেরকে নৌকায় করে ঘুরিয়ে দাও, তো মাঝিদের টাকা দিলে ঘুরিয়ে দিত, এরকম নাকি অনেক কিছুই শুনছিলাম। তো যাই হোক আমরা সেসব কিছু করিনি, যেরকম প্রসেসিংয়ে হয় আমরা সেই প্রসেসিংয়ে টিকিট কেটে নৌকায় উঠেছি। হ্যাঁ, কিন্তু এটার একটা সুবিধা আছে যে কাউন্টার যেখান থেকে টিকিট কাটা হচ্ছে সেখান থেকে অবশ্যই টিকিট কাটা উচিত, কারণ কাউন্টার থেকে টিকিট কাটলে আমরা কজন যাচ্ছি কি না যাচ্ছি একটা থাকে না মানে লিস্ট থাকে এদের কাছে, বাই চান্স নৌকায় কোনো দুর্ঘটনা ঘটলে বা কোনো সমস্যা হলে অন্তত পক্ষে আমাদের বাড়ির লোক গিয়ে বলতে পারবে যে না এখানে আমাদের মানে বাড়ির লোক উঠেছিল এখানকার নৌকায়। কিন্তু এই নৌকা থেকে যদি আমরা ডাইরেক্ট উঠে যাই সেখানে তো কোনো কিছু কোথাও প্রমাণ থাকছে না যে হ্যাঁ আমরা এই নৌকাগুলোতে উঠেছিলাম। তো সেই জন্য যেটা সিস্টেম সেটাই করা ঠিক আছে, তাতে একটু টাকা বেশি লাগে লাগুক। চিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো। ক্যামেরায় তোলা মুশকিল আছে, ওই ঘন্টা ছিল ওই দেখো ওই দেখো ওই দেখো সামনে ওই দেখো আমি দেখতে পেলাম। কুকুরের বাচ্চা নাকি যে আয় আয় করলে আসবে, আমরা ডলফিন ডাকছি, ওই দেখো ওই যে কাদা ডলফিন এখানে। এখন ভেতরে কি কি আছে চলো একটু দেখি। পাখি আছে, ওই পার থেকে বললো যে আমরা পাখির খাবারও কিনে নিয়ে এসেছি, পাখির খাবার আর ডলফিনের খাবার, কিন্তু ডলফিনকে খাবার দিচ্ছি, কাছে তো আসছে না দূরে দূরে এরকম করে উঠছে আর ডুবে যাচ্ছে, উঠছে আর ডুবে যাচ্ছে। টুপি খুলে দিল, দেখেছো এখানে কি আছে দেখেছো? হ্যাঁ সমুদ্র, হ্যাঁ প্রচুর গরম বালি আর পাচ্ছি না।
লাগছে মনে হচ্ছে আমি এই বিচটাতে বসে থাকি শুধু, মানে কি সুন্দর লাগছে ফাঁকা আর পুরো সমুদ্রের আওয়াজ যেটা একদম গর্জন পুরো ফিল করা যাচ্ছে এখানে। পুরীতে কি হয় গর্জন ফিল করা যায় কিন্তু প্রচুর সাউন্ড প্রচুর মানুষজন গাড়ি ঘোড়া সব কিছু আছে, আর একদম নিরিবিলি বীচ এত ভালো লাগছে এখানটা, কেউ আসেনি, বালি দিয়ে প্রচণ্ড গরম এই মানে এতটা বালি পার করে আসতে হচ্ছে এই জন্য কেউ সাহস পায়নি, সবাই দাঁড়িয়ে রয়েছে ওই গাছগুলোর ওখানে, আর মাত্র আমরা এই যে চারজন টোনাটুনি এসছি এসে ভিডিও বানাচ্ছি, কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছে জায়গাটা। এদের দুজনের মধ্যে কোনো আমি পার্থক্য দেখতে পাই না। আরে নাও একটু পাপানের মতন কথা বললো তো দেখি বুঝে যায় বুঝে যায়। আমার মামুর ছেলে আমার বউ মেয়ে আর কিছু ডিফারেন্স নেই, একটা পার্থক্য, একজন একটু ছোট একজন হাইটে বড়। চিন্তা ভাবনা দুজনেরই, সঙ্গী এতজন খেললে আসলে ঘুরে আসলে মজা করলে, পাপানের সঙ্গী তো কেউ নেই, ওর কথা আমি একটু সাথ দিলাম, আমাকে তো ফেলে রেখেই চলে গেল। তুমি বলো তোমার সঙ্গী ও আমাকে তো ফেলে রেখে তুমি চলে গেলে, ম্যাচ খেলেছি দিদানি করে খেলেছিলাম, সুন্দর ম্যাচ খেলেছি। মানে হচ্ছে আমাদের মামু ঠিক এরকম ভাবেই কথা বলে, অভ্যাস হয়ে গেছে, কিন্তু তোমাদের এই তিন চার দিন পুরো এইভাবে কথা বলতে মানে কন্টিনিউ চলছে দিন রাত, মানে পাপানের আমার খিদে পেয়েছে, মাম্মা মামাকে খেতে দাও, চলো গরম লাগছে, প্রচন্ড গরম লাগছিল, তো এখন আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, মানে আরেকটা দ্বীপে যেখানে নাকি লাল কাঁকড়া দেখতে পাওয়া যাবে, এখন দেখি কটা লাল কাঁকড়া দেখতে পাই। এই যে মনে হয় আমরা চলেও এসছি এই যে এই সামনে বোধ হয় যে লাল কাঁকড়ার দ্বীপ কাছাকাছি তো চলে এসছি, ওইটা মনে হয় রন্ড্রা নাকি না, ওইটা দেখতে পাই দেখে তো দেখা যায় না, ওরে আমার কাঁকড়া দেখানো রে, আমলাই করে এনে আমাদের কাঁকড়া দেখাচ্ছে, এটা তো আমরা বাজার থেকে কিনেও দেখে নিতে পারি। চিটিংবাজি বা ভুয়ো ব্যবসা যেটাকে বলে, মানে ভুয়ো ব্যবসা কত রকমের হতে পারে সেটা এইসব টুরিস্ট স্পটগুলোতে গেলে না খুব ভালো করে বোঝা যায়। হ্যাঁ, টুরিস্ট স্পট খুব ভালো জায়গা বা তীর্থস্থান যেখানে গেলে মন প্রাণ ভরে যায়, আমরা জগন্নাথ প্রভু দর্শন করতে যাই ঠিক আছে, সেই সাথে সমুদ্র দর্শন করি, কিন্তু তার সাথে আশেপাশে ঘুরতে গেলে ওই আশেপাশের লোকাল মানুষজন জীবিকার প্রয়োজনে যে কাজগুলো করে সত্যিই খুব খারাপ করে, সেটা হচ্ছে এই যে দেখো মানে দেখাচ্ছে কি আমরা কত সৎ, আমরা গ্রামের মানুষ সহজ সরল মানুষ, আমরা দেখো এরকম তোমাদের সামনে ঝিনুক থেকে বা ওই যেখান থেকে হোক এই যে এগুলোকে কি বলছিল যেন ওই মানে সমুদ্রের ফেনা সেইগুলো ভেঙে ভেঙে তোমাদেরকে স্টোন বার করে দেখাচ্ছে, আর এইভাবে কখনো স্টোন বেরোয় আর এরকমভাবে কখনো স্টোন থাকে মানে একদম ঠিকঠাক আংটির মাপে কেটে কুটে মানে স্টোনগুলো ওরকমভাবে তৈরি হয় কখনো, কখনো এরকম হয় না, স্টোন হয় অন্য রকম যেগুলো সমুদ্রের ফেনা থেকেই হোক বা যেখানে ঝিনুকের ভেতরে যে মুক্ত থাকে সেটা ছোট ছোট হয় ঠিক আছে, কিন্তু ওই প্রবাল ট্রোবাল বা যে এইসব যেসব স্টোন দেখাচ্ছে না ওগুলো গাছের শেকড়ের মতো বা ইট ভাঙার মতন টুকরো এরম টাইপের হয়, সেগুলোকে কাটিং করে করে মানে হাতের গয়না বা গলার গয়না যাই করো না কেন সেরকম বানাতে হয়, যেরকম হীরে ডায়মন্ড পাওয়া যায় সেটাও কিন্তু ওই রকমই মানে একটা কয়লার টুকরোর মতোই পাওয়া যায়, সেগুলোকে কাটিং করে বিভিন্ন শেপে আনতে হয়, এরকমভাবে কখনোই পাওয়া যায় না, এগুলো যে কীভাবে ওরা বানিয়েছে কে জানে, শামুকের ভেতরে ভরেছে ওই ঝিনুকের ভেতরে ভরেছে মানে ভগবানই জানে কীভাবে এত বুদ্ধি করে ব্যাপারটাকে বানিয়েছে, আর এখানে না অনেকেই বুঝতে পারবে না ভাবে হ্যাঁ সত্যি তো আমাদের সামনে তো ভেঙে দিল একটা ঝিনুক ভেঙে দিচ্ছে বা এরকম শ্যাওলা শক্ত জিনিস ভেঙে দিচ্ছে তাহলে এটা অরিজিনালি স্টোন হবে, তো ওই 1,500-2,000 টাকা দাম চাইছে কমিয়ে টমিয়ে মানুষ 500 টাকা দিয়ে হলেও তো কিনবে জিনিসটা তাই না, 500 টাকাটাই জলে যাবে এটা। মানে পয়সার ভ্যালু কেউ দিলে এটা যাওয়ার দরকার নেই, যাদের পয়সার ভ্যালু আছে সত্যি তাদের যাওয়ার দরকার নেই, 5,000-5,500 টাকা দিয়ে টিকিট কেটে এখানে যাওয়ার কোনো যুক্তি নেই, মানে বিশেষ করে যারা গ্রামাঞ্চলে থাকে মানে নৌকা টোকা করে ঘুরে টুরে, এবার যারা একদমই নৌকা টোকায় উঠতে পারে না তাই না, কিছু কিছু এরিয়া থাকে জল টল নেই তাদের, মানে 5,700 টাকা করে নৌকা ঘোরার এইটুকু ঘোরা কোনো মানেই হয় না, মানে অতিরিক্ত ভাড়া অতিরিক্ত বেশি ভাড়া,
এদিকে নামো, প্রচন্ড চিটিং বাজি বিজনেস, প্রচন্ড নামো। হ্যাঁ দেখছে, না না দেখার কিছু নেই তো, কি বোকা বানাচ্ছে, যারা মানে বুঝতে পারবে না তারা তো বোকাই হবে না। নৌকার যে নৌকা চালাচ্ছে সে দেখছে আর হাসছে, আমি বলছি কথা বলো, ওরা তো নিজেরাও জানে যে ওরা কথা, ও বয়ে গেল, হাসলো বয়ে গেল, কি বলতো এই ধরনের মানুষগুলো না খুব নিজেদের চালাক মনে করে, আর যারা টাউন থেকে যায় আমাদের মতন মানুষ তাদেরকে খুব বোকা মনে করে। অ্যাকচুয়াল ব্যাপারটা এরকম নয়, মানে ঝিনুকের ভেতরে মুক্তার টুকরো ভরে দিয়ে, বানানো মুক্তার টুকরো ভরে দিয়ে সেটাকে বলছে অরিজিনাল, মানে এটা আমরা বুঝতে পারবো না আর কি। আমি এখন খাবো না, তুই রাখ তোর কাছে। বলছি কেমন লাগলো? অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে এত এত সুন্দর এক্সপিরিয়েন্স। 1800 টাকা দিয়ে কি একটা কি বিক্রি করছিল ওটা? ছড়িয়ে থাকবে দেখবো, যেটা বেসিক্যালি মন্দারমণি বা ইচ্ছা তো আমরা দেখতে পাবো এরকম টাইপের। পুরি বাবা এসে দেখি যে একটা ড্রামের মধ্যে গামলার মধ্যে তিনটে লাল কাঁকড়া নিয়ে এসেছি, দেখো লাল কাঁকড়া উড়ি চাল, আমরা তো দেখে অবাক, আই এম তো অবাক। মানে তুমি কোনোদিন লাল কাঁকড়া দেখোনি? আমি জীবনে প্রথমবার গামলায় দেখলাম তো। আর সেকেন্ডলি হচ্ছে ওই দু চারটে নোট যেগুলো হয় ওগুলো নোট গুজে রেখেছে যাতে লোকে পয়সা দেয়, বাট আমার মতো পাবলিক দেখবে না কিন্তু এদিকে। মানে তুমি ঠাকুর ঠাকুর মনে করোনি তো? এই সেরে যে আমাদের বেসিক্যালি আরেকটা টুর যেটা কোণার্ক মন্দির হোক বা তপোবন হোক যেগুলো আছে ওগুলো বেস্ট, বাট এখানে যদি আসো পুরো চিনা। আর একটা বিজনেস এখানে রয়েছে, ছোট্ট বিজনেস, না বলে দি, সেটা হচ্ছে সেখানে ওই যে বোটের পয়সাটা দিলাম না, ওই বোটের পয়সাটা ওখানে তোমরা কেউ খেয়াল করনি যেহেতু পেমেন্টটা আমি করেছি ওখানে, ওখানে কি করছে বলছে অনলাইন করতে হবে, পাশে হচ্ছে অনলাইনের কাউন্টার, মানে ওই অনলাইনের কাউন্টারে তুমি ফোনপে করলে করার পরে ওরা 2% করে এক্সট্রা নিয়ে নিল, আমি আর জিজ্ঞেস করিনি। দিয়ে পরে আমি বুঝলাম ব্যাপারটা, মানে ওইটা আবার অন্য কেউ, ধরো তোমার বা আমার মতন কেউ একজন ওইখানে অ্যাকাউন্ট নিয়ে বসে আছে, তার অ্যাকাউন্টে ঢুকবে, সে 2% করে কেটে বাকি টাকাটা ওদেরকে ক্যাশ দিয়ে দিবে, মানে পুরোটাই স্ক্যাম আসো, স্ক্যাম করার জন্য, মানে স্ক্যাম হওয়ার জন্য। তুমি কোথায় গেছিলে বলো? বলো তাহলে বিস্কুটগুলো নিয়ে চলে যাবে। কিন্তু কোথায় গেছিলে? মুখটা বন্ধ হয়ে গেছে, মুখটা বন্ধ হয়ে গেছে, কি করছিল সারাদিন? সময় কেটেছে ভালো, অসুবিধা হয়নি তো কিচ্ছু? এই ঘরটায় দাদুকে রেখে গেছিলাম, তাহলে দাদুর দেখতে সুবিধা হতো সবকিছু, রে খেয়ে দে এঠো কাটা সব রেখে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি এই রুমটাতে সময় কাটি কেটে যায়, এই রুমটাতে বোরিং লাগে না, তাই না? এই রুমটাতে ভালো, বাবা কি বিদ্যুৎ চমকাচ্ছে।